কিন্তু একটা কথা প্রচলন শুরু হয়েছে যে বর্ষাকালটাই ফলন আসে না। কিন্তু এই যে এত সুন্দর ফল দেখুন, আমার কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আড়াই থেকে তিন মাস মানে বর্ষাকালের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ফল হয় না। আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম দাদার এখানে এসে। কারু বোধহয় একটা প্রতিবেদন আপনার দেখছিলাম, কোথাও একটা করেছিলেন, আপনি এই ভাষাটাই বলছিলেন যে বর্ষাকালে নাকি ফল হয় না। সঠিক, আপনি তো ভিজছেন, ভিজছি সেপ্টেম্বরে ভিজছেন। এটা এমন নয় যে অন্য কোনো সময়ের ভিজু আপনার দেখাচ্ছি আমি, কাছে ফল দেখুন না, ফলের টাইপ দেখুন না। দেখুন বন্ধুরা কত সুন্দর, এবং আমরা বলতে চাইছি তিন বছরের একটা গাছ হলেই ম্যাচুরিটি হয়ে যায়। তিন বছরের ম্যাচুর, আমি তিন বছর চার বছরের গাছে মাত্র 30 কেজি ফলনের গ্যারেন্টি নিই। আচ্ছা, আর কৃষককে বলি 35-40 টাকা আপনি দাম পাবেন ভাদ্র আশ্বিন কার্তিক উদ্যান পৌষ মাস এই মাসগুলো, তাতে করে কৃষক 1 লক্ষ টাকা পাবেন। আপনি বলুন এই গাছগুলো যে ফলন, এটা কি 30 কেজি সারা বছর ধরে ফলবে? সারা বছর ধরেই তো ফলটা দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নমস্কার নমস্কার। আজকে দেখুন আমার সঙ্গে কে আছেন, তো অনেক ধন্যবাদ দাদা যে আমাকে একটু সময় দিলেন। আচ্ছা বন্ধুরা, অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, ঠিক আছে, আমি কয়েকটা কমেন্ট দেখেছি, সেই কমেন্টে আপনারা যে সমস্ত প্রশ্ন নিয়ে অনেক বেশি উৎসাহিত সেগুলোই আজকে দাদার সঙ্গে আলোচনা করব। দাদা সবার আগে একদম আমি একদম কোনো রকম কথা না বাড়িয়ে ঠিক টু দ্য পয়েন্ট প্রশ্নগুলো করবো। হ্যাঁ বলুন 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 বলুন। এঁচোর চাষ, হ্যাঁ, আপনার হাত ধরে ভীষণ ব্যাপকভাবে এঁচোর চাষ হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও। ঠিক, তো এই যে এত ব্যাপক হারে হচ্ছে, যেই মানে শীতকালে যে দামটা পাওয়া যায় সেটা কি ভবিষ্যতে থাকবে, বা তাতে কি কৃষক লাভজনক একটা অবস্থায় থাকবেন? দেখুন, 2 টাকা পার কিলোতে হ্যাঁ উৎপাদন খরচ, মানে 1 কেজি এঁচোর উৎপাদন করতে কৃষকের মাত্র 2 টাকা খরচ হয়। 2 টাকা খরচ। আচ্ছা, আমরা চাইছি কৃষক যদি 30-40 টাকা পায়, হ্যাঁ প্রচুর টাকা, এই মুহূর্তে কৃষক 100-150 টাকা পাচ্ছেন, যেটা আমরা আশা করছি 10 বছর পাবেন, বিরাট ব্যাপার নয় কি বন্ধুরা? 2 টাকা খরচে 30 টাকা, মানে আপনি যে কোনো মানে 30 টাকা না, 2 টাকা খরচ করে কৃষক 150 টাকা পাচ্ছেন। পাচ্ছেন মানে যদি সেটা নামতে নামতে 30-এও আসে, আমরা সেই জায়গাটাই আসছি, যদি 30-এও আসে তাহলেও বিঘাতে 1 লাখ টাকার বেশি পাবেন। তাহলেও 1 লাখ টাকা। আপনি ধরুন গাজর করলেন, প্রত্যেক বছর কি গাজরে সমান হয়, মানে সমান খরচাটাই আপনি তুলতে পারেন না অনেক বছর? ধরুন অন্য কোনো ফসল করলেন, প্রত্যেক বছর তো সমান হয় না, সমানের বেশি হলে তবেই লাভ হয়। আমি একটা সহজ আপনাকে বুঝিয়ে দিই। হ্যাঁ, ধরুন আপনি ধান করবেন, পাট করবেন, গাজর করবেন, মূলো করবেন, বারে বারে আপনাকে খরচ করতে হবে। সঠিক, একটা গাছ আপনি 1 টাইম লাগাবেন, গাছটা আমার 3 বছর বয়স হয়ে যাবে, আপনি জল দেবেন না, খাবার দেবেন না, তাতেও গাছটা আমার ফল দেবে। সঠিক, লাইফ টাইম, লাইফ টাইম। আর যদি গাছটার উপর আপনি 50-100 টাকা খরচ করতে পারেন সামান্য কিছু খাবার, ফলনের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে দাদা যেই জায়গাটা লাইফ টাইম, 1 টাইম ইনভেস্টমেন্ট একটা গাছের পিছনে, গাছের পিছনে, সেখানে 165 টাকা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? না না দেখুন, 165 টাকা নিয়ে আলোচনা হচ্ছে বলতে, যদি এটা অন্যভাবে বলা হয়, হ্যাঁ কিছু মানুষ হ্যাঁ কোয়ালিটি খুঁজে, কিছু মানুষ কোয়ান্টিটি খুঁজে। আপনি বলুন না, সঠিক, যে ভদ্রলোক আলোচনা করছেন, সঠিক, পশ্চিমবঙ্গে 20টা বাগান কেউ করাতে পেরেছে দেখিয়ে দিন না, জ্বলন্ত বাগান। এটা সঠিক, এটা শ্রীকান্তবাবুর সঙ্গে আমিও সহমত। আপনারাও আপনাদের চাষিদের কাছে গিয়ে ভিডিও বানান, কেমন ফলন আসছে সেটা করুন। দেখুন, কাউকে কোনোরকমভাবে আঘাত করার জন্য এই কথাটা নয়, এতে সামগ্রিকভাবে সমস্ত কৃষক সমাজ কিন্তু উপকৃত হবে, উপকৃত হবে। আমাদের সবারই উদ্দেশ্য তো একটাই হওয়া উচিত, কৃষকের সাফল্য, দামটা কিছু না। সঠিক, 165 টাকা যে আমার দাম, একটা গাছে আমরা 30 কেজির গ্যারেন্টি নিই। আচ্ছা আপনি দেখুন না, এখনই প্রতি গাছ সেপ্টেম্বরে 50-60-70টা করে ফল ধরে আছে। আর কোনো গাছ হয়তো সেপ্টেম্বরে একটু কম আছে, অক্টোবরে পারফর্মটা বেশি করবে, একটু আপডাউন করে করে, তাহলে এই 50-60টা ফল আপনার 50-60 কেজি। সঠিক, কৃষক তো একবার 1 টাইম 1 পিস ফলের মূল্য আমাকে দেবে। একদম, কী জন্য? আমার চারার দাম হিসাবে না, সঠিক, আমার অভিজ্ঞতার দাম। একদম সঠিক, অভিজ্ঞতার হিসেবেই কিন্তু আসলে আপনারা শুধু চারাটা পাচ্ছেন না, চারার সঙ্গে কিন্তু আপনারা একটা মেন্টরিং পাচ্ছেন, একটা গাইডেন্স পাচ্ছেন। দাদা আপনি যে সবাইকে গাইড করছেন, মেন্টরিং করছেন, রীতিমতো তাদের পাশে আছেন, কীভাবে আছেন? দেখুন এখন তো উন্নত যুগ, সঠিক, সবসময় যে কারো বাড়ি গিয়ে পৌঁছাতে হবে এটা না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া আছে,
সেখানে আমরা তাদেরকে অ্যাড করে রাখি, কারো কোনো সমস্যা হলে সেখানে তিনি জানাতে পারেন, অবশ্যই উত্তর পাবেন। আচ্ছা, আবার ধরুন কোনো কৃষকের প্রবলেম হলো না, তিনিও কিন্তু জানতে পারছেন আগামী দিনে তার সমস্যাটা এটা হলে তার সমাধানটা এটা হবে, কি সমস্যা হতে পারে এবং তার কি সমাধান আগামী দিনে যাচ্ছেন। আর কোনো সমস্যা যদি আমি কোনো বাগানে বোধ করি, আমি নিজে চলে যাই ম্যাক্সিমাম দিনই তো সঠিক, আমি কৃষকের প্রয়োজন তার বাড়িতে থাকি, অন্যান্যদের তো মতো না যে বাগানেই বসে থাকবো, উদ্দেশ্য আমার চারা বিক্রি, আমার উদ্দেশ্য সাফল্য দেওয়া। সঠিক। আচ্ছা দাদা, এই কাঁঠাল চাষের এই একটা দিক পাওয়া গেল যে দু টাকা খরচ করো, ন্যূনতম যদি বাজার খুব খারাপ হয়ে যায় 30 টাকা, এটা একটা দিক, সেটা হচ্ছে বাংলা মাসের মাঘ মাস পর্যন্ত উনি পাবেন। আমাদের যখন দেশি ফলটা উঠে, ফার্স্ট টাইম দেশি ফলটা কিন্তু 70-80 টাকা থেকে স্টার্ট হয় পাইকারি, তার আগে বাজারটা আমি কথা বললাম, দেশি ফল যখন উঠে যায় ব্যাপক হারে তখন ধরুন এটা যত কম করেই হোক 20 টাকার নিচে দাম নামে না একদম। তা 20 টাকার দাম কীভাবে নামছে, এই বিগত 50 বছর ধরে ভারতবর্ষের বুকে যত কাঁঠাল গাছ লাগানো আছে সমস্ত গাছ এক মাসের মধ্যে ফলন হয়, তাতেও কিন্তু দামটা 20 টাকার নিচে নামাতে পারছে না। ঠিক ঠিক ঠিক। আর তার থেকে আমার এই ভ্যারাইটিটা স্বাদ অনেক গুণ বেশি, কৃষক সবসময় 5-10 টাকা বেশি দাম পাবেন। আরও একটা কথা দাদা, এটা প্রচলিত অ্যাকচুয়ালি জিনিসটাই সবাই নতুন প্রচলন শুরু হয়েছে, তবে তার মধ্যেও একটা কথা প্রচলন শুরু হয়েছে যে বর্ষাকালটাই ফলন আসে না, কিন্তু এই যে এত সুন্দর ফল দেখুন, আমার কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল যে 2.5 থেকে 3 মাস মানে বর্ষাকালের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ফল হয় না, আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম দাদার এখানে এসে। দাদা আপনি কারুর বোধহয় একটা প্রতিবেদন আপনার দেখছিলাম কোথাও একটা করেছিলেন, আপনি এই ভাষাটাই বলছিলেন যে বর্ষাকালে নাকি ফল হয় না। সঠিক। আপনি তো ভিজছেন, ভিজছি সেপ্টেম্বরে ভিজছেন, এটা এমন নয় যে অন্য কোনো সময়ের ভিডিও আপনার দেখাচ্ছি আমি, দাদা ফল দেখুন না, ফলের টাইপ দেখুন না, দেখুন বন্ধুরা কত সুন্দর। এবং আচ্ছা দাদা, এই বর্ষাকালেও যে সময়টাকে বলা হচ্ছে যে ফল আসে না, এরকম একটা সময়েও ফল আসছে, অথচ ফলগুলো তো তত্ত্বা যায়, কোনো বিশেষ পদ্ধতি কি অবলম্বন করতে হয়? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা তবে বলি, আপনি 10 মিনিটের আমার কাছে একটা প্রতিবেদন করতে আসছেন, আমি আমার 10 বছরের অভিজ্ঞতা 10 মিনিটে শেয়ার করতে পারবো না, হয় না, কারণ সমস্যা মানে করতে পারবো না, না আপনি সামনেটা বুঝবেন পেছনটা বুঝবেন না, পিছনটা বুঝবেন না সামনেটা বুঝবেন না, বোঝাতে পারবো না। এর জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম করা হয়। আচ্ছা, ভবিষ্যতে কি কোনো ট্রেনিং প্রোগ্রাম আছে? 1 মাসের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া হবে, তাতে করে কৃষকরা কীভাবে চাষটা করতে হয়, এর রোগ জ্বালা কী, এর বিশেষত্ব কী, এর আয় ব্যয় কত হতে পারে, এর ভবিষ্যৎ কী, এর মার্কেটিং কীভাবে করবেন, টোটালটা আমরা আলোচনা করব। টোটালটা শুধু দাদা শিখিয়ে মানে গাছ বিক্রি করে দেন তা নয়, শেখান এবং রীতিমতো আপনার সঙ্গে টাচে থাকবেন। আর সামনের মাসে যে ট্রেনিংটা হবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই আপনারা খবর পাবেন। আচ্ছা দাদা, একটা 1.5 বছরের গাছে প্রথম হারভেস্টিং হয়, তাই তো? সঠিক পরিচর্যা করলে এই ভাষাটা আমার যোগ্য করা আছে। আচ্ছা, সঠিক পরিচর্যা করলে তবেই 1.5 বছরে বিক্রিটা শুরু হবে, না হলে 1-2 মাস আপডাউন হবে, হয়তো 20-21 মাস হতো, না 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 না। আচ্ছা 30-35-40 দিন আগু পিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নতুন গাছে ফার্স্ট যে হারভেস্টিংটা হচ্ছে সেই সময় কতটা ফলন হয়, একটা পূর্ণাঙ্গ? আমরা বলতে চাইছি 3 বছরের একটা গাছ হলেই ম্যাচুরিটি হয়ে যায়, 3 বছরের ম্যাচুর। আমি 3-4 বছরের গাছে মাত্র 30 কেজি ফলনের গ্যারেন্টি নিই। আচ্ছা, আর কৃষককে বলি 35-40 টাকা আপনি দাম পাবেন ভাদ্র আশ্বিন কার্তিক উগান পৌষ মাঘ এই মাসগুলো, তাতে করে কৃষক 1 লক্ষ টাকা পাবেন। আপনি বলুন এই গাছগুলো যে ফলন, এটা কি 30 কেজি সারা বছর ধরে ফলবে? সারা বছর ধরেই তো ফলটা দিচ্ছে, প্রতি মাসেই তো দেখা যাচ্ছে হয়তো 30 কেজি হারভেস্ট করা যাবে, তাহলে তো 3.6 কুইন্টাল এমনি না হোক, কৃষক 1 কুইন্টাল বা তার কিছু বেশি ফলন পেতেই পারেন। এরপর কোনো গাছ একটু বেশি হলো, কোনো গাছ একটু কম হলো, কোনো গাছ 1 মাস আগে পারফর্ম করবে, কোনো গাছ 1 মাস পরে পারফর্ম করবে, এগুলো চলতেই থাকে। আচ্ছা, ভিডিওর প্রায় শেষ মুহূর্তে আমরা রয়েছি, যাতে একটু খুব ছোট করে, হ্যাঁ, 1 বিঘা জমি থেকে কতটা লাভ করতে পারে একজন চাষি, এইটুকুনি একটু যদি ছোট্ট একটা হিসাব। আমরা 1 লক্ষ টাকার গ্যারেন্টি নিই। আচ্ছা, কৃষকরা আগের ট্রেনিংয়ে যারা এসে দেখে গেছেন, ওনারা সচক্ষে দেখে গেছেন 5 লক্ষ বা তার বেশি লাভ করছেন,
ঠিক আছে বন্ধুরা, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব যে এক বিঘা জমিতে কতগুলো গাছ বসানো যাবে এবং কী তার চাষ পদ্ধতি, এবং সেখান থেকে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা আয় হতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তা নমস্কার। নমস্কার। নমস্কার।